আমাদের শরীরকে যে ফ্রেশ রাখার জন্য যে পাম্পিং করে রক্ত শরীরের মধ্যে এর মাধ্যমে বিস্তার লাভ করে এটা যখন সক্রিয় থাকে মানুষ সুস্থ থাকে এবং মানুষ জীবিত থাকে আর এটা যখন আর কি বন্ধ হয়ে যায় তখন রোহ আত্মা বা নফস এটা চলে যায় তাহলে দুইটা দুই জিনিস একটা জীবন হায়াত যেটাকে আমরা আর বিদ্যুহ বলি বা নফস বলি যাই হোক সাব্দিক অর্থ দিকে অনেক ব্যবধান আছে নপসের অর্থ আছে সত্তা বা নফসের অর্থ আছে রক্ত তো নফসের অর্থ আছে রুহ বা আত্মা এই দৃষ্টিকোণ থেকে কাল্প যেটাকে আমরা দিল বলি আর যেটা ইংরেজি যেটাকে হার্ট বলে এটা ভিন্ন এবং নপ্স এটা ভিন্ন নফস এটা রুহ এর প্রতিশব্দ রুখ এবং নফস এটা একই তো নপসা আম্মারা নপস্যা বাক্য তিন তিনভাগেই বিভক্ত নপশে আম্মারা নব্সে মতমাইনাছে লাউয়ামা নপ্সে আম্মারা আর একটা হচ্ছে নপসা মতুমাইন্না নপসা আমার যেটা এটা সবসময় খারাপ পথে মানুষদেরকে ধাবিত করে আর নপসা লাগু আমা এটা হচ্ছে নিজেকে তিরস্কার করে কোনো গুণাকার্থা হয়ে গেলে তখন নিজেকে তিরস্কার করে হা আমি কেন এই গুণনাটা করলাম আর একটা হচ্ছে নপস মতুমায়িনা প্রশান্ত আত্মা এটাই আমাদের এই গুণই অর্জন করা উচিত যে আল্লাহ করে তা আল্লাহ ভয় অন্তর মধ্যে রাখবে আল্লাহ তাবার কয়াতাল্লাহ নামতের আশা রাখবে নিজের গুণার ভয় রাখবে এ নিয়ে জীবন পরিচালনা করবে করার পথে চলবে সর্বস্তরে আল্লাহর বিধান রাসুলের সুনো মোতাবেক চলবে তাহলে নবস মত মাইনা যেটা আছে যে প্রশান্ত এটা অর্জিত হবে করার মাধ্যমে প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর বিধান রাসুলের সুনাম মোতাবেক এবং আল্লাহ তাবার কয়াতালারত এইভাবে করবে যে মনে হয় যেন আমি আল্লাহ আপনার কত দেখতেছি এতটুকু সম্ভব না হলে এটা মনে করবে যে সর্বৎ সর্বসময় আল্লাহ আমাকে দেখছে এভাবেই আল্লাহর বিধান আসলে সোনা মোতাবেক চলা এর মাধ্যমে নবসাম মতামাইনা অর্জিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম আফিস আসসালামু আলাইকুম রহমতুল বরক